গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, শরীরটাও খারাপ, সে গলা শুনেও বুঝতে পারছো তোমরা। আর আজকে কি কি রান্না করব, মানে যখন থাকে না থাকে না সবজি, যখন থাকে মানে এতটা পরিমাণে থাকে আমি নিজেই কনফিউজ হয়ে যাই। কাঁচা লঙ্কা এনেছে অর্ধেক পাকা, কাঁচা লঙ্কা কিছু আছে তাও তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে সবজির পুরো এখানে দোকান চলে এসেছে। বাঁধাকপি এখানে আছে, গাজর আছে, মূলা আর বেগুন, টমেটো আছে, ভেতরে পেঁপে আছে দেখতে পাচ্ছ, একটা বড় সাইজে তোমাদের দাদাভাই পেঁপে এনেছে, কালকে এনেছে এগুলো। আর এখানে আছে উচ্ছে, করলা নয় কিন্তু ছোট ছোট, যেহেতু উচ্ছে দেখতে পাচ্ছ। আর লাইট একটু কম হচ্ছে, আমি লাইটটা জ্বালিয়ে নিলাম ফোনের। আর এখানে দেখতে পাচ্ছ সকালবেলা মাছ ছিল না বলে বাজারে গিয়েছিল একদম ফার্স্ট মর্নিং এ, মানে তোমাদের দাদা হয়ে কাজ যাওয়ার আগে। এখানে লাউ শাক এনেছে, লাউ শাকটা ভীষণই টাটকা, কিন্তু আজকে কি করে করবো আমি বুঝতে পারছি না, কারণ লাউ শাকও এনেছে, আবার এনেছে দেখতে পাচ্ছ এখানে পালং শাক, ধনে পাতা, সবকিছু একসঙ্গে এনেছে। সবকিছু একসঙ্গে এলে আমি কি কোনটা করবো বলো তো, শাক দুটো কি একসঙ্গে করবো সেটাই ভাবছি। আর না করলে তো নষ্ট হয়ে যাবে না, টাটকা জিনিসটার কোনো আর মহিমা থাকবে না। এরকম এখানে ধনে পাতা, ধনে পাতাটা খুব সুন্দর পেয়েছে, মানে সেই দিশি ধনে পাতা হয় না সেটা, আমার মনে হচ্ছে যতটা সম্ভব একটু বের করে রাখি এখানে, অবশ্য প্লাস্টিকের মধ্যে, ফ্রিজে না ভরে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। দু আঁটি পালং শাক এনেছে, আর ফুলকপিও এনেছিল কালকে, আমি ফুলকপিটা একটুখানি রান্না করেছিলাম রাতের দিকে। এত কিছু বাজারের সবজি এনেছে দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর। আর দেখো ফুলকপিটা আমি কালকে করেছিলাম, দুটো ফুলকপির মতো এনেছিল। এখানে আমি উঠেই চিয়া সিডটা খেয়ে নিলাম, খেয়ে এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর কালকে না সবজি করব বলে কেটে রেখেছিলাম মূলা। এখানে দেখতে পাচ্ছ সেই মানে মূলো শাকটা এত ভালো ছিল, আমি বেশি নিইনি, একদম কচি কচি যেটা একটুখানি কেটে নিয়েছি, এর সাথে ভালো লাগে, এমনি ভাজা খাওয়া যায়, কিন্তু যেহেতু অল্প পরিমাণে ছিল তাই মূলো শাকটা আমি এর মধ্যে সবজির মধ্যেই দিয়ে দিয়েছি অল্প করে। মানে আমার যা ইচ্ছা কারোর সাথে মিলবে না, যেমন ইচ্ছে আমি তেমন করি। আর ফুলকপি দেখতে পাচ্ছ ছোট ছোট করে দিয়েছিলাম, এটা মিক্স ভেজ, মাছের ডিম আছে, বড়ি টড়ি দিয়ে বানাবো ভেবেছিলাম আমি কালকে যে মিক্স ভেজ বানাবো, কিন্তু আজকে তো শাক নিয়ে চলে এসেছে, একটু মূলো আছে, গাজর আছে, আলু আছে, অনেক কিছুই আছে সবজি, মানে আমি এখন মনেও নেই যে আমি কি কালকে কেটেছিলাম। কেটে কিন্তু আমি ধুয়ে আর এখানে চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, এটা জাস্ট কড়াই চাপিয়ে দিলেই হবে। আর মাছের ডিম আছে ফ্রিজের মধ্যে, ওটাও বের করবো সবজির মধ্যে, ভাবছি মাছের ডিম সব কিছু দিয়েই পালং শাকটা করে নেবো দু আটি, তারপরে লাউ শাকটা করবো কি করবো না আমি ভাববো। আর কালকে না চাউমিন খেতে ইচ্ছা হচ্ছিলো বন্ধুরা, চাউমিনের জন্য এরকম একটা চাউমিন এনেছিলাম কালকে, আর চাউমিনটা করবো। তোমাদের দাদাভাই ডিমও এনেছে কালকে, চা আমার কি মাছ এনেছে না বন্ধুরা আমি জানি না, জানো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি আমার ফ্রিজের লাইটটা নাই, দেখো ফ্রিজের লাইটটা ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে, ইস কি অবস্থা দেখো, আমি যত পরিষ্কার করে দেখো ডিম ফেলেছে দেখতে পাচ্ছ, ফাটা ডিমটা ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দিয়েছে, আমি আর না তোমার দাদাভাইকে নিয়ে পারি না। আর এখানে এই দেখো মাছ এনে দিয়েছে, মাছটা কি মাছ আমি জানি না আপাতত, মাছ না মাংস কিছুই আমি জানি না, যতটা সম্ভব ফুলকপি এনেছে তো বলেছিল যে মাছটাই আনবে, জ্যান্ত যে রুই মাছটা হয় ওটা, কারণ ওটা দিয়ে ফুলকপি ধনে পাতাদের ঝোল খাবে বলেছিল, ঠিক আছে দেখা যাক কি হয়। আর চলো চাউমিনটা ফটাফট করে ফেলি, ছেলে আর আমার মতো করব। ও সকালে পড়া ছিল, স্যার পড়িয়ে চলে গেছে, এখন ও নাকি পায়ে ব্যথা করছে, জানি না, আমার বিছানা টিছানা গোছানো হয়নি, রিল্যাক্সের লাইফ চলছে এখন, ছেলে স্কুল ছুটি, পরীক্ষার সামনে, সেই জন্য আমরা নিজেদের ইচ্ছা মতো মানে কি বলতো যখন যেটা ইচ্ছা করছে করছি, কোনো চাপ নেই, সারাদিনে মানে যে কটা কাজ আছে শেষ করলেই হলো, পর্দাগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক খুলি না, রোদ এসছে দেখো বন্ধুরা, শীতকালের এই রোদটা না ভীষণ ভালো লাগে, তবে শীতকাল এখনো পড়েনি, কিন্তু খুব যখন ঠান্ডা পড়ে না তখন এখানে অল্প রোদ লাগে, মানে কিছুক্ষণ রোদ লাগে তারপরে চলে যায়, কিন্তু এখন যেহেতু একটু গরম আছে, একটু কেন এখন দেখো আমাদের পাঁচে পাখা চলছে, ঠিক আছে, এখন যেহেতু গরম আছে এখন ফুল রোদ পড়ে এখানে, যখন দরকার হয় না তখন, আর ওই দিকে জানলাটা খুললে না একদম মাথা গরম হয়ে যায় আমার, এদিকে জানালা দরজা সব যদি খুলে দিই প্রচণ্ড পরিমাণে গরম হয়, এখন যেহেতু সেইভাবে ঠান্ডা পড়েনি। আর তোমাদের সঙ্গে অনেক বকবক করে ফেলেছি, এখন এই দেখো আমি চেঞ্জ করে ফেললাম, সকালবেলা যত কাঁচটা পরিষ্কার করি, আমি যতবার তোমাদের সঙ্গে কথা বলতে যাই তখনই কাঁচটার দিকে আমার লক্ষ্য যায়, দেখো কি অবস্থা, মানে এগুলো পুরো দাগ করা, ঠিক আছে আবার আমাকে ক্লিন করতে হবে। যাই হোক আমি শাড়ি পরেছিলাম কালকে, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, চলো ফটাফট কাজগুলো করি, চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি। আগে এগুলো আমাকে সব কিছু কোনটা করব আগে ঢোকাবো না বুঝলে, আগে সমস্ত কিছু রান্নার প্রিপারেশন, টিফিনটা করব, রান্নার প্রিপারেশনটা করে নেব, করে নিয়ে তারপরে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, তারপরে যেটুকু সবজি থাকবে সেটুকু, যেটুকু মানে অনেকটা পরিমাণেই থাকবে সেটা ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো।
চাউমিনটা আমার রেডি হয়ে গিয়েছে। আর ওদিকে চাউমিনটা বানাতে বানাতে কি করেছে দেখো, পালং শাক দু আঁটি এনেছে তোমাদের দেখালাম, কিছুটা কেটেছি, এখনো পড়ে আছে, খুবই নোংরা হয়ে আছে এখানটায় দেখতে পাচ্ছ সবকিছু। মানে কি রান্না করব না করব পরিষ্কার করে তারপরেই ভিজে ঢোকাতে হবে। আর এখানে চাউমিনটা আজকে দেখতে পাচ্ছ একটু গাজর দিয়েছি, যেহেতু শীতকাল তাই একটুখানি ভাবলাম কি গাজর দিলে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে। আর ডিমটাও অনেকটা পরিমাণে দিয়েছি, পেঁয়াজ চাউমিনের থেকে মানে সবজিটা বেশি, আলু তোমার ডিম আর গাজর, পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম আগে। আর কাঁচা লঙ্কা খুব অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু ছেলে খাবে ওকে বেছে বেছে, তাও ওকে বেছে বেছে দিতে হবে, আর ও এখনো দেখো ব্রাশ করেনি, তাই ওকে ব্রাশ করার কথা বলছি। আর এদিকে সবজিটাও বসিয়ে দেবো আমি, চাউমিনটা মোটামুটি হয়েই গেছে, চাউমিন নিয়ে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, ওখানে বসে খাচ্ছে। একটুখানি টিভিটা চালিয়েছি, জাস্ট 10টা বেজে গিয়েছে অলরেডি, আমি রান্না করতে যাব, এটা ফটাফট শেষ করব। কাঁচা লঙ্কা আমি আর নিলাম না, কারণ এমনি আমার পেটটা একটু কেমন হচ্ছে, আর ওর জন্য বানালাম যেহেতু একটু খেয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠিক বাটি করে একটুখানি রেখে দিয়েছি, রাতে যদি ও খায় ফ্রিজে রেখে দেবো, ওখানে গরম করে দেবো। চলো আমি খেয়ে নিই, তোমাদের অলরেডি মনে হয় অনেকের হয়ে গেছে, আমি একটু লেট করেই টিফিনটা করি। কলা এনেছে তোমাদের দাদা ভাই, কালকে দেখতে পাচ্ছ এখানে পুরো সবুজ হয়ে আছে, খাওয়া তো যাচ্ছে না, পুরো একদম কাঁচা, আর কালকে হয়তো খাওয়া যাবে। আর এখানে ছেলেকে বড়ি আনতে দিয়েছিলাম, 200-200 আনতে দিয়েছিলাম, কতটা বেশি হয়েছে দেখো। শীতকালে সাধারণত বড়িটা বেশি খাওয়া হয়, যে কোনো শাকের সাথে বা বেগুন টেগুন বা যে কোনো জিনিসের সাথে বড়িটা খুব ভালো যায়, পালং শাক, কুমড়ো বড়ি সব কিছু। আর অনেকটা পরিমাণে হয়েছে, আমি বুঝতে পারিনি যে এতটা হবে, তাহলে অল্প অল্প আনতে দিতাম, কারণ বড়ি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দুরকম বড়ি এতটা করে হয়ে গিয়েছে, তো কিছু করার নেই। আমি ভেবেছিলাম হয়তো 100-তে হবে না, খুব অল্প পরিমাণে হবে। আর এখানে দেখতে পাচ্ছ মাছ এনেছে, আমি তো দেখিনি, সবে মাত্র ধুলাম। এখানে মাছের ডিমটা বের করে রেখেছি, মাছের ডিমটা ভেজে পালং শাকের মধ্যে দিয়ে দেবো, এরকম কেউ দেয় মানে কেউ দেয় কিনা আমি জানি না, আমি দেবো একদম ভালো করে মচমচে করে ভেজে বড়ির মতো, আর বড়িও দেবো অবশ্য, কিন্তু এখানে কড়াই আমি চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বড়ি ছিল না, সেই জন্যে আগে ভাবলাম কি বড়ির কষায় থাকলে পালং শাকটা করতে করতে দেরি হয়ে যাবে অনেকটা, তাই আমি বসিয়ে দিয়েছিলাম পালং শাকটা। এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ সব কিছু, মশলা তো বেশি কিছু পড়ে না পালং শাকে, একটুখানি সর্ষে বাটা আমি দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সর্ষে ওই গুঁড়ো পাউডার এনেছি, ওটাই একটুখানি জাস্ট দিয়ে দেবো, লাইটটা না কম হচ্ছে, ঠিক আছে সর্ষে গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ পালং শাকটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, আমি কিন্তু কোনোরকম এক ফোঁটাও জল ইউজ করিনি এর মধ্যে, একদম ধিমে আছে আছে সেদ্ধ করছি, সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। বড়িটা ইমিডিয়েটলি আমি গোটা গোটা দেবো না, যেহেতু সবজি সেদ্ধ হয়ে গেছে না, বড়িটা আর একটু আগে দেওয়া উচিত ছিল, তাই আমি গোটা গোটা দেবো না, এমনি তোমার গুঁড়ো করে ছড়িয়ে দেবো, সেটা মচমচে হবে, ভালো হবে। আর এদিকে মাছের ডিমটা নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেবো, মাছ এতগুলো করবো না, মাছের মাথা করবো, দুটো চাকা করবো, দু পিস তিন পিস করবো তিনজনে। আর চলো বড়িটা আমি ভেজে নিই, এটা তো তেল গরম হয়ে গেছে, ভাতটাও হয়ে গিয়েছে এদিকে। আর ছেলে তো মানে কি বলবো, বাড়িতে থাকলে যেটা হয় মনে হচ্ছে যেন কবে স্কুল খুলবে এরকম একটা ব্যাপার হচ্ছে আমার। এই এইটা আমি পালং শাকে দেবো, আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা করবো না, ওটাতে বড় বড়িটা দেবো, ওই সাদা যে বিদ্যালয়ের বড়িটা থাকে। এক হাতে ফোনটা ধরে আছি, চলো তুলে নিই ফোনটা রেখে। এখানে দেখতে পাচ্ছ আমি বড়িটা দিয়ে দিয়েছি, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, এখন আমি টেস্ট করিনি, এখনো মিষ্টি দেবো একটু এর মধ্যে, কারণ পালং শাক যেহেতু একটা নোনা টাইপের বা কষ টাইপের, সেজন্য একটু মিষ্টি দিতে লাগে। আর এখানে সর্ষে গুঁড়োটাও আমি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি 5 মিনিট মতো, এটাও দিয়ে দিলাম, এটা কেউ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে, একটা স্মেলটা একটা খুবই সুন্দর লাগে। এটাকে একদম কিন্তু আমি শুকনো করবো, ঠিক আছে, এটাকে একদমই শুকনো করে নেব, আর এতটা রস থাকবে না। আর এদিকে আমার বড়িটাও মাছের ডিম, বড়ি নয় সরি, মাছের ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, পুরোটাই ভেঙে ভেঙেই দিয়েছি, এখানে ছিল তাই দিলাম, না থাকলে আমি দিতাম না। আর কড়াটা না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কী অবস্থা হয়ে গিয়েছে, মাছের ডিমটা না থাকলে আমি দিই না, জানো তো বন্ধু, চিংড়ি হলে বেস্ট হয়, কিন্তু যেহেতু মাছের ডিমটা অনেকটা পরিমাণে আছে 2-3 দিন ধরে, তা কাজে লাগিয়ে দিই, ভালোও লাগবে যে কোনো জিনিস, তাই না? মাছের মাথা দিলে আমার একটু ভালো লাগে না, কারণ মাছের মাথা দিলে অনেক বেছে বেছে খেতে হয়, চিংড়িটা বেস্ট লাগে, তো মাছের ডিমটা ছিল ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি। আর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, কুকু করলে আমার হয়ে যাবে। আর মাছগুলো ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো, এতগুলো তো তোমাদেরকে বললাম যে এতগুলো এ করবো না, মাছের মাথাটা ছেলে বলেছে খাবে আজকে, অসুবিধে নেই ও খাবে, দুটো তিনটে 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 করে আমি রেখে দিই যাতে হয়ে যায়, আমরা এক পিস করেই মাছ খাই, বেশি খাই না, যে 2-3 পিস করে হয়ে যাবে এই তিনটে, ও সরি আর একটা আছে এই, মানে এখানে 2 দিনের জন্য আর এটা 1 দিনের জন্য, 3 দিন মোটামুটি হয়ে যাবে। চলো হাতটা ধুয়ে নিই, আর বাসন মাজছিলাম, মাছের তেল এনেছে, একদিন বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে করে নেবো,
আমি মাছের তেল খুব একটা পছন্দ করি না, এনেছি যেহেতু করে নেবো, বাসনগুলো মেজে নেবো। এখানে গামলাটা নিয়ে নিয়েছি। আর ছেলেকে দেখা ওটা, এই দেখো আমার দিকে দিবি না কিন্তু বাবা লেগে যাবে। এই যে চিপকু চিপকু এনেছে একটা এতে চিপসে, ওটা নিয়ে আমাকে জ্বালাতন করে মারছে, দেখতে পাচ্ছ। আর গর্দর পরিষ্কার বলতে গোছানোটা হয়েছে, এখন এমনি নোংরা টোংরা পড়ে আছে, সবকিছু একেবারে রান্না মাছের ঝোলটা বসাবো, বসিয়ে ক্লিন করে নেবো। আর ফুলকপিটাও কাটা হয়নি। এখানে দেখতে পাচ্ছ এই শাকটা করলে না অনেক বাসনপত্র হয়, এদিক সেদিক করে মোটামুটি। কখন যে হবে আমার কোনো ঠিক ঠিক নেই। কটা বাজে? অলরেডি 12টা বেজে গেছে। মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, মুড়ো আর বড়িটাও ভেজে নিয়েছি, দুটো ভেজে তুলে রেখেছি। এখানে মশলা বাটবো, আদা রসুন পেস্টটা ছিল মিক্সির ডাঙ্গার মধ্যে, এই মিক্সির এর মধ্যে, এটা তুলে নিলাম। এর মধ্যে একটুখানি আদা রসুন লেগে আছে, ধোয়ার দরকার নেই যেহেতু মশলা হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা গোটা টমেটো দেবো, ঠিক আছে, পেস্ট করে নেবো, কারণ জিরে গুঁড়ো আমার ছিল জানো তো করা, জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্যে আমি একটুখানি জিরে পেস্ট করে নেবো। আর জিরের এখন যা দাম, সব কত হয়েছে জানো, 75 টাকা শ, মানে জিরেটা তো লাগে বলো, আমাদের লাগে না বলো প্রত্যেক দিনের বাড়িতে। আর এখানে ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আলু একটা মতো দেবো খুব অল্প পরিমাণ, কখন যে রান্নাটা শেষ হবে আমি সেটাই ভাবছি। একটু লাল লাল করে ফুলকপি থাকবে না, ফুলকপির স্মেলটা সুন্দর লাগে, কাঁটা থাকলে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, কিন্তু আমি এটা জাস্ট হলুদ দেওয়া ছিল তেলের মধ্যে, তার মধ্যেই ভেজে নিচ্ছি। দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে, ঠিক আছে, অল্প পরিমাণে দিয়েছি যেহেতু এক বেলার মতো, আর একটা আলু দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে আর মশলাটা দিয়ে করে নেবো, আর টমেটোটা বেটে নেবো, কাঁচা লঙ্কা দিয়েই করবো, কোনোরকম গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। চলো করে নিই, কারণ আমার খুব এবার বিরক্তি লাগছে, কখন সেই রান্নাঘরে ঢুকেছি সকালবেলা। জিরাটা মোটামুটি একটু বেশি দিলে ভালোই লাগে, সেই জন্য জিরাটা মোটামুটি একটু বেশি পরিমাণে দিলাম। স্নান করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, স্নান টান করে নিয়েছি, ছেলে পুজো দিচ্ছে, কারণ আমার দেরি হয়ে গিয়েছিল ওই জন্য বললাম ছেলেকে পুজো দিয়ে দিতে। আর এখানে ধরে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু, পুজো দেওয়া হয়ে গেলে দুজনে ভাত খাবো, ওটা আমার ভাত, এটা ছেলের ভাত। এখানে দেখতে পাচ্ছ পালং শাকের তরকারি। সবসময় না লাইটটা আমি জ্বালতেই ভুলে যাই জানো তো বন্ধুরা, ঘরে লাইট আছে তবু কেন জানি না দেখো কেমন একটা লাগছে, লাইটটা দেখো জ্বালতে ফোন এটা ফ্ল্যাশ লাইটটা ঠিক আছে। আর এখানে পালং শাকের তরকারি ছেলেকেও দিয়ে দেবো, ও সমস্ত কিছু শাকসবজি আমি চেষ্টা করি ওকে খাওয়ানোর, ও যেভাবে ভালোবাসে সেভাবেই করি। আর আমি আজকে ভাত নিয়েছি দেখতে পাচ্ছ ঠিক এতটুকু, ঠিক আছে, কতটা ক্যামেরায় মনে হচ্ছে জানি না, কারণ যেদিন শাকসবজি হয় না মানে বেশি হয় আমি সবজিটাই বেশি খাই, ভাতটা কম খাই। আর ফুলকপির ঝোলটা আমি বসিয়ে গিয়েছিলাম তোমার বাথরুমে স্নান করতে, এসে দেখি মানে ঝোলটা পুরো একদম শুকিয়ে গিয়েছে, আর একটু করলে ভালো হতো, যেহেতু বড়ি ছিল না বড়িটা পুরো টেনে নিয়েছে, ধনে পাতা দিয়ে খুব সুন্দর হয়েছে। আর মানে শীতের শুরুতেই, এখনো পরেনি মানে প্রথম ফুলকপি খাচ্ছি আমি, খুবই মানে টেস্ট করে জাস্ট একবার এমনি দেখেছি, টেস্ট বলতে এমনি যেটুকু রান্নার সময় করতে লাগে, খুব সুন্দর হয়েছে। চলো আমার তো আর ধৈর্য হচ্ছে না, চলো লাঞ্চটা করে নিই। আর এদিকে টিভিও চালিয়ে নিয়েছি বন্ধুরা, এই দেখো টিভি দেখতে দেখতে। হ্যাঁ তোমাদের দাদা ভাই এনেছে মিক্স ফ্রাইড রাইস, মানে সেই হয় না ওই ডিম তোমার চিংড়ি চিকেন সবকিছু যেটা থাকে আমার ভীষণই ভালো লাগে, ওটা বলেছিলাম কালকে, এমনি ওকে আনতে বলিনি কিন্তু নিয়ে এসেছে, রাতের এটাই ডিনার হয়ে যাবে, ওই জন্য আর কিছু করতে লাগবে না। এখানে একটা প্লেট গুলো না, এই যে প্লেটে গরম করি এগুলো সব মানে তোমার মাজা হয়নি, মাজতে হবে, ঠিক আছে, সেই জন্য আমি ভাবছি কি এর মধ্যে ঢেলে গরম করে নিই, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখা। এই দেখো দেখতে পেয়েছো মিক্সড ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে আমার, সেই জন্য কিন্তু ওকে বলেছিলাম চিলি চিকেন মানে মিক্সড ফ্রাইড রাইস যখনই আনবে একটু চিলি চিকেন নিয়ে আসবে, কিন্তু দেখতে পাচ্ছি তো কিছুই আনেনি, শুকনোই খেয়ে নেবো তাই, কারণ একটু গ্রেভি হলে না বেশি ভালো লাগে। আর ও তো এসে পালং শাক, এই দেখো এখনো অনেকটা পড়ে আছে, এটা কালকে আমাদের হয়ে যাবে, আর কালকে লাউ শাকটা বানিয়ে নেবো, একটুখানি আলু ঝোল পড়ে আছে ওটা শুধু খাওয়া হয়ে যাবে, ভাত একটু আছে, যা খাবার খাবে, এগুলো থাকবে তো ওগুলো কেউ হাতও দেবে না। অনেকটা দেখেছো ও মানে চেনাশোনা অনেকটা দিয়েছে, চেনাশোনা দোকান চেনে, দু প্যাকেট দেখো, দু প্যাকেট মানে চারজনের হয়ে যাবে, আর আমি যা খাই মোটামুটি চারজনের হয়ে যাবে, অনেকটা পরিমাণে আছে দেখতে পাচ্ছ এখানে। আর এটা ওভেনে গরম করে নেবো, চলো গরম করে নিই, কারণ 8:30 বাজে, আমি ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে তোমার কিছু রিলস বানাচ্ছিলাম, তারপরে তোমার আর কি বলতো ছাদে গিয়ে না বানালে ভালো হয়, ওখানে তোমার নেটওয়ার্কটা ভালো থাকে। চলো গরম করে নিয়ে 1 মিনিট 50 সেকেন্ড দিয়েছি, এটা গরম হতে থাক, ততক্ষণ আমি প্লেটগুলো নিই, কারণ আমার প্লেটগুলো ছোট ছোট প্লেটগুলো না সব
এখানে মোটামুটি মাঝে আছে, ছোট ছোট প্লেটেই হয়ে যাবে।